হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ক্রিয়েশন নাইনটি নাইন তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু তোমাদের ভাইটার কিন্তু অনেক ভালো আছি তো তোমরা কিন্তু অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করছো হ্যাঁ হয়তো আমি কিছু করতে পারছি না এই কারণে আমাদের এখানে গান চলছে কপিরাইটের ভয়তে আমি কোনো কিছু করতে পারছি না আর অরিজিনাল ভয়েসটাও কিন্তু সেই জন্যে দিতে পারিনি আর কি তো যাই হোক ভিডিওটা তো করতেই হবে ভাবলাম যে ঠিক আছে পরে কিন্তু আমি সাউন্ড দিয়ে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু তোমারই জন্য হ্যাঁ যে আমাকে কমেন্ট করেছিল হেভি অয়েলিং করতে তো তার জন্যই আমি কিন্তু আজকে চলে এসেছি এই মেঘলা আকাশে একদম সাথে সাথে ওয়েদারও তার জন্য শুধুমাত্র এই হেভি অয়েলিং করব তো দেখো আমি কিন্তু আজকে শালিমার নারকেল তেল নিয়েছি আর এটাতে কোনো কেমিক্যাল নেই সেই জন্যই আর কি ভাবলাম ঠিক আছে গরম করে তেলটাকে গলিয়ে নিয়েছি কারণ এই শীতের সময় এই একটা সমস্যা কি বলো তো বিশেষ করে নারকেল তেল জমে যায় মানে গলা থাকে না ওই জন্য গরম জল করে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম একদম গলে গেছে তো তারপরে আমি দু সাইডে চুলটাকে ভাগ করে নিয়েছি ভাগ করে একটু একটু করে তেল পুরো চুলটায় মাখিয়ে নেব তারপরে হেভি অয়েলিং করবো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে আমি তেলটা মাখছি ফার্স্ট আমি আগের দিকটা তেলটা মেখে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে আলতো আলতোভাবে তেলটাকে মাখছি যাতে একটাও চুল ছিঁড়ে না যায় আর একটা সমস্যা কী তো মাথা থেকে না প্রচণ্ড চুল উঠে যাচ্ছে শীতকাল বলে শীতকালে না প্রচণ্ড চুল উঠে যাচ্ছে আর আমি দেখ একটা চুলও না ফেলি না আমি চুল জমাচ্ছি দেখি কত চুল ওঠে শীতকালে আর বেশি মানে বিশেষ করে কী তো একটা সমস্যা হয় যাদের বেবি হয় না তাদের প্রচণ্ড চুল উঠে যায় যেহেতু বেশি দিন হয়নি আমার বেবি হয়েছে সেই জন্যই আর কি আরও বেশি চুল উঠছে আর শীতকাল তার মধ্যে শীতকালে তো প্রত্যেকটা মানুষেরই চুল ওঠে হয়তো অনেকে আমাকে বলেছ যে হেয়ার শোল্ডার শ্যাম্পু মাখো কিছু হয় না গো কোনো কাজ হয় না কোনো কাজ হবে না এত ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হচ্ছে না আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ঠান্ডাও লাগছিলো কিন্তু কি করব মা বকা দিচ্ছিলো যে এই ঠান্ডার মধ্যে ভিডিও করতে হবে না অত তেল মাখিস না তো ভিডিও তো করতেই হবে তোমাদের দেখানোর জন্য ওই জন্য আর কি একটু একটু করে তেল পুরো চুলটাই মাখছিলাম আর মায়ের দিকে তাকাচ্ছিলাম কারণ মা যদি বকা দেয় সেই জন্যই আর কি তো দেখো অল্প অল্প করে তেল নিয়ে ওই পাশেরটা তো মাখা হয়ে গিয়েছে তারপরে আমি এই পাশের চুলটাকেও তেল মাখাচ্ছি ভালো করে আর দেখো আমার চুলের পুরো উপর দিকটায় কতটা লক্স কাটা প্রায় অর্ধেক চুলটাই বলতে গেলে সামনের দিকে লেয়ার কাটা রয়েছে আর মাথার তেলওটাই এত সুন্দরভাবে তেল মাখানোর কারণ হচ্ছে আমার মাথা যদি তেল না দেওয়া হয় না প্রচণ্ড মাথা ঘোরায় ওই জন্যই আর কি ওই মাথার ফার্স্টে তেলোটা দিয়ে নিলাম ভালো করে আর একটা সমস্যা কী জানো তো মাথার স্কেল মানে কী হলো মাথার পুরো গায়ের মধ্যে তেল না দিলে খুশকি কোনো সময় যাবে না কারণ এই শীতকালে মাথার গাগুলো পুরো রুক্ষ হয়ে যায় যদি তুমি তেল দাও তেলগুলো শুষলে অতটাও আর খুশকি হতে থাকে মানে হতে পারে না সেই জন্যেই আর কি তেলটা মাথার গায়ে লাগানো উচিত কিন্তু সম্ভব হয় না অত ভালো করে অত টাইম ধরে পুরো মাথার গায়ে তেল লাগানো কারণ পুরো মাথায় পুরো মাথাটায় তেল লাগাতে গেলে অনেক টাইম লাগে আর দেখো যত আমি চুল তেল মাখছি ততই মনে হয় আমার চুলটা আরও বেশি উঠছে কারণ গোড়াগুলো তো নরম হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি আর একটা কথা মাথায় তেল দিয়ে কোনো সময় খুব জোরে জোরে চুল আসরাবে না কারণ তেল দেওয়ার ফলে চুলের গোড়াগুলো নরম হয়ে যায় আর প্রচণ্ড হারে চুলগুলো ওঠে তো মা জনে কী বলছিল তো সেই কথাটার মাকে আনসার দিচ্ছিলাম আর তেলটা ভালো করে পুরো চুলের মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম আর আলতু আলতু করে চুল টেনে দেখছিলাম যে চুলে মানে চুলগুলো ছিটছে কিনা দেখো। ইহারে চুল উঠছে আমার মাথায় আর একজন দাদা আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি আমি তার থেকে হয়তো অনেক ছোট হয়তো তার মেয়ের বয়সও হতে পারে যাই হোক জানি না আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি ও মেথি দানা গুঁড়ো করে সেটাকে কিন্তু মাখতে পারো হ্যাঁ এটা অনেকেই মানে এইটা নিয়ে অনেকেই ভিডিও করছে তো দেখি টাইম পেলে ওটাই করব। কি বলো মেথি তো প্রচণ্ড ঠান্ডা জিনিস মাথায় দিলে ঠান্ডা লেগে যাবে সেই জন্যই আর কি এখনও কোনো কিছু অ্যাপ্লাই করছি না এভাবেই রয়েছি আর অত টাইম হয় না অত কিছু করার জন্য নিজের যত্ন করার জন্য বেবি হয়ে যাওয়ার পরে মাদের কোনো টাইমই হাতে থাকে না সাজগোজ করার জন্য আর এটা তো কোনো সাজগোজ না চুলের যত্ন আর কি তো চুলে কি কি করলে ভালো হয় একটু কমেন্ট করে জানিও আর আমি কীভাবে আমার চুলটাকে কেয়ার করি সেটা যদি কেউ জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলো তাহলে একটা রুটিনের মানে হেয়ার রুটিনের একটা ভিডিও পোস্ট করব। আর অনেক সবাই বলতে গেলে বেশিরভাগই সবাই কমেন্ট করছো যে দাদা ভাইকে নিয়ে ভিডিও করো হেয়ার প্লে না স্মেলিং দুটোর মধ্যে একটা যে কোনো করো খুব সুন্দর লাগে ভিডিওটা আর তোমরা যেভাবে সাপোর্ট করেছো ডেলিভারি বয়ের যে ভিডিওটা করেছি থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করে যেও তো এবার থেকে বেশিরভাগ স্টোরি ভিডিও নিয়ে আসবো আর তোমরা যদি কেউ স্টোরি লিখে দিতে চাও তাহলে আমাকে মেল করো ওখানে স্টোরি দিতে পারো তাহলে সেরকম ভিডিওগুলো কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে আর আমি রোজ সাড়া এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাতে লাইভে আসি প্লিজ তোমার লাইভগুলো একটু জয়েন করো গল্পভাবে অনেক আর তার সাথে সাথে হেয়ার রিলেটেড যদি কিছু দেখতে চাও সেটাও দেখাবো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাও নি তারা কি করছো প্লিজ মেম্বারশিপটা নিয়ে নাও আর মেম্বারশিপ নিলে অনেক সুবিধা আছে সেগুলো তো আছেই তার সাথে সাথে তোমাদের কমেন্টের রিপ্লাই ফার্স্টে আসবে তোমাদের রিকোয়েস্ট আগে আসবে মানে কী বলবো সব কিছু আগে তোমাদের তো যাই হোক সব কিছু ফ্যাসিলিটি যদি আগে পেতে চাও তাহলে মেম্বারশিপ ঝটাফট নিয়ে নাও আর আমাকে যদি এখনো সুপার থ্যাংকস না দিয়ে থাকো প্লিজ সুপার থ্যাংকস দিও আর সুপার চ্যাট করো প্লিজ সুপার চ্যাট করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে তো থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য আর দেখো অয়েলিং প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো চুলটা পুরো চিপচিপে হয়ে গেছে একদম এর থেকে হেভি অয়েলিং করলে সমস্যা হয়ে যাবে তো বুঝতেই পারছো আর লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করবো তো টাটা একটা কিসিও দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না পাশে থাকো টা।